স্নেহের শিক্ষার্থীবৃন্দ একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি ইতিপূর্বে আমরা পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষার উপরে তিনটি পাঠ সম্পন্ন করেছি আজ চতুর্থ পাঠ আজও তোমাদের সঙ্গে আছি আমি সঞ্জয় কুমার প্রামাণিক প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাদার বক্স গারস্থ অর্থনীতি কলেজ রাজশাহী এর আগে আমরা প্রোগ্রামের কোড লিখে লিখে প্রোগ্রামিংয়ের ধারণা নেওয়ার চেষ্টা করেছি আজ একেবারে শুরু থেকে আমরা শুরু করছি এই অধ্যায়ের যে ছবিগুলো দেখানো হলো বলতে পারবে এগুলো কি বা কিসের লোগো এই যে লেখা আছে পাইথন জাভা এস কিবেল আর সি হ্যাশ পিএইচপি পার্ল সি প্লাস প্লাস রুবি এগুলো আসলে কী এই যে এইসেম এল সিএসএসি সি এস এস এক্স এম এল পিএইচপি এগুলো কী আসলে তোমরা কি জানো এগুলো কিসের লোগো এই লোগোগুলো হলো প্রোগ্রামিং ভাষার ঠিক আছে কিসের লোগো প্রোগ্রামিং ভাষার দেখো আমরা মানুষ এই জিনিসগুলো বুঝতে পারি যে বই কোন ভাষায় লেখা হয় তারপরে যে ইউকাল টেমস স্কোয়ার লেখা আছে এটা একটা হার্টের প্রতীক এটা একটা ছবি আর যারা গান করে বা শেখে তারা এটা বোঝে এটা হলো সঙ্গীতের ভাষা যাই হোক এগুলো সবই আমরা মানুষেরা বুঝতে পারি কিন্তু এগুলো কি কম্পিউটার বুঝতে পারে এগুলো কোনোটাই কম্পিউটার বোঝে না কম্পিউটার তাহলে কি বোঝে কম্পিউটার বেজে শুধু শূন্য এবং এক শূন্য এবং এক ছাড়া কম্পিউটার কিন্তু কিছুই বোঝে না অর্থাৎ মানুষের ভাষা কম্পিউটার বুঝতে পারে না তাহলে উপায় কি কম্পিউটারকে দিয়ে কাজ করানোর তাহলে মানুষ কীভাবে কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবে মানে কম্পিউটারকে দিয়ে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারব তার জন্য দরকার কম্পিউটার প্রোগ্রামিং ভাষার মানে কম্পিউটারকে বুঝ বোঝানোর জন্য আমাদেরকে একরকমের ভাষা ব্যবহার করতে হবে তাহলে কম্পিউটার বুঝতে পারবে প্রথমে আসলে জেনে নেওয়া যাক যে প্রোগ্রাম কি কম্পিউ কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশ মালার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয় এখানে হতো যাই হোক তাহলে প্রোগ্রাম কি কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশ মালার নির্দেশ তো একটা হতে পারে একাধিক হতে পারে মানে কতগুলো নির্দেশের সমষ্টি হলো প্রোগ্রাম বাস্তব জীবনেও আমরা অনেক প্রোগ্রামের কথা বলি যেমন জন্মদিনের প্রোগ্রাম বিবাহ বার্ষিকীর প্রোগ্রাম বিয়ের প্রোগ্রাম আসলে এই জন্মদিনের প্রোগ্রামটার কথাই যদি আমরা বিবেচনা করি এর মধ্যে কী থাকে অনেকগুলো নির্দেশ থাকে কিন্তু দেখো তুমি তোমার জন্মদিন পালন করবে তাহলে এর মধ্যে অনেক নির্দেশ আছে চিন্তা করে দেখো এই জন্মদিনে তুমি কি কি খাওয়াবে অতিথিদের কোন কোন মানুষকে তুমি আমন্ত্রণ জানাবে তোমার জন্মদিনে ডেকোরেশন কেমন হবে চেয়ার টেবিল সাজানো থেকে শুরু করে তুমি কোন পোশাক পরবে সব মিলিয়েই কিন্তু তোমার জন্মদিনের প্রোগ্রাম তাহলে এখানে অনেকগুলো নির্দেশ আছে ঠিক কম্পিউটারকেও যদি আমি বলি যে আমাদের আমার এই সমস্যাটা সমাধান করে দাও তাহলে তাকে কিন্তু সে বুঝতে পারে মানে তার ভাষায় তাকে কিছু নির্দেশ দিতে হবে এই যে নির্দেশগুলো তুমি দিলে এই নির্দেশের সমষ্টিই হলো একটা প্রোগ্রাম প্রোগ্রামিং কি এই যে তুমি কম্পিউটারকে কম্পিউটার ভাষায় যে নির্দেশ দিচ্ছ এই যে নির্দেশ মানে রচনার পদ্ধতি বা কৌশল এটা বলা হয় প্রোগ্রামিং তার মানে প্রোগ্রাম রচনার কৌশলটাই হল প্রোগ্রামিং অন্য কথা যদি তুমি বলো তাহলে বলতে পারো যে কোনো সমস্যা অল্প সময়ে এবং সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে নির্দেশ মানা সাজানোর কৌশলকেই প্রোগ্রামিং বলা হয় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কথাটা কি সম্পাদনের অনুক্রমে মানে কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে সেটা কম্পিউটারকে বলে দিতে হবে এখন তুমি কলেজে যাবে কলেজে যাওয়ার যাওয়ার জন্য তোমাকে কিন্তু পর্যায়ক্রমে কাজগুলো করতে হয় খাওয়া দাওয়া হাত মুখ ধোয়া কাপড় চোপড় পরা তারপরে হেঁটে বা রিক্সায় উঠে কলেজে যাওয়া তুমি আগেই রিক্সায় উঠো না তারপরে খাও না তারপরে হাত মুখ দাও না তাই না আমাদের বাস্তব জীবনেও কিন্তু আমরা যে সমস্যাগুলো সমাধান করি সেগুলো কিন্তু যে নির্দেশের সাহায্যে হয় নির্দেশগুলো পর্যায়ক্রমে দিতে হয় আগে পরে হলে পরে কিন্তু কাজটা ভালো হয় না কম্পিউটারকেও তাই তুমি যে সমস্যাটা সমাধান করবে সেই সমাধানের উদ্দেশ্যে যে নির্দেশগুলো দিবে নির্দেশগুলো কিন্তু পর্যায়ক্রমে সাজানো থাকতে হবে কম্পিউটার প্রোগ্রামার কারা বা কে সাধারণভাবে বলা যায় যিনি কম্পিউটারের সাহায্যে কি করেন দেখো কম্পিউটারের সাহায্যে সফটওয়্যার তৈরি করেন সমস্যার সৃষ্টির সমাধান করেন ওয়েব ডেভেলপ করেন কোড লিখেন কোড বিশ্লেষণ করেন তিনি আসলে প্রোগ্রামার তাহলে প্রোগ্রামার কাকে বলবো যিনি সফটওয়্যার তৈরি করবেন সমস্যার সৃষ্টির সমাধান করবেন ওয়েব পেজ বা ওয়েব ডেভেলপ করবেন কোড লিখবেন বিশ্লেষণ করবেন তিনি আসলে প্রোগ্রামার তাহলে দেখো প্রোগ্রাম কি প্রোগ্রামিং কি প্রোগ্রামার কে এগুলো আমরা বুঝলাম এবার এসো আমরা দেখি যে প্রোগ্রামিং ভাষাটা কি আমাদের ভাষাটা কি আমাদের ভাষায় কি আছে শব্দ আছে বর্ণ আছে বিভিন্ন অঙ্ক আছে চিহ্ন আছে এগুলো আছে না তো এগুলো নিয়ে যদি আমাদের ভাষা হয় কম্পিউটারের ক্ষেত্রেও এগুলোই হবে আমরা আমাদের সমস্যা সমাধান করি কিভাবে লিখি অথবা কথা বলে ঠিক সেরকম কম্পিউটারের মাধ্যমেও যদি আমাদের সমস্যা সমাধান করতে হয় তাহলে কি করতে হবে প্রোগ্রাম রচনা করতে হবে আর এই প্রোগ্রাম রচনা করতে গেলে আমাদের কিল দরকার হবে শব্দ দরকার হবে বিভিন্ন রকমের বর্ণ দরকার হবে আমি প্রথমেই তোমাদেরকে প্রোগ্রাম রচনা করা কিন্তু দেখিয়ে নিয়েছি প্রথম তিনটা পাঠে সেখানে আমরা শব্দ বর্ণ অঙ্ক চিহ্ন এগুলো ব্যবহার করেছি না মনে পড়ে যাই হোক আর একবার তাহলে আগের পাঠগুলো দেখে নিও দেখো আমরা সেখানে কি করেছি শব্দ ব্যবহার করেছি বর্ণ ব্যবহার করেছি অঙ্ক চিহ্ন এগুলো কিন্তু ব্যবহার করেছি হ্যাঁ এগুলো কিন্তু একটা নিয়ম মাফিক আমরা ব্যবহার করেছি এলোমেলোভাবে ব্যবহার করিনি একটা নিয়ম আছে রীতিনীতি আছে তাহলে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য মানে প্রোগ্রাম রচনার জন্য প্রোগ্রাম রচনা করি তো আমরা সমস্যার সমাধান করব যে শব্দ বর্ণ অঙ্ক চিহ্ন এগুলো সমন্বয়ে গঠিত যে রীতিনীতি সেটাকেই বলা হবে প্রোগ্রামিং ভাষা আর এই প্রোগ্রামিং ভাষা কিন্তু বিভিন্ন প্রজন্মের হয় দেখো আমরাও কিন্তু আজকে যে বাংলা ভাষায় বা কেউ ইংরেজি ভাষায় কথা বলছে সেগুলো কিন্তু এক প্রজন্মে আসেনি প্রাচীনকালে বা অতি প্রাচীনকালে মানুষ কি এভাবে ভাবে আদান প্রদান করতে পারত পারত না কিন্তু ঠিক কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু আজকে যে কম্পিউটারের ভাষাটা আমরা ব্যবহার করছি শুরুতে কিন্তু এমন ছিল না সেই জন্যে কম্পিউটারের ভাষাকে কয়েকটা প্রজন্মে ভাগ করা হয়েছে প্রথম প্রজন্মের ভাষাকে বলা হয় মেশিন ভাষা বিস্তারিত আমরা পরে জানব দ্বিতীয় প্রজন্মের ভাষা হলো অ্যাসেম্বলি ভাষা তৃতীয় প্রজন্মের ভাষা উচ্চতর বা হাই লেভেল ভাষা চতুর্থ প্রজন্মের ভাষা অতি উচ্চতর ভাষা আর পঞ্চম প্রজন্মের ভাষা হলো স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা মানে আমাদের ভাষা আমরা যেভাবে কথা বলছি সেইভাবেই কম্পিউটারকে দিয়ে কাজ করানো তাহলে শুরুতে ছিল কি মেশিন ভাষা অত্যন্ত দুর্বোধ্য অত্যন্ত কঠিন আমরা পরে বিস্তারিত জানব তার চাইতে একটু সহজ হলো অ্যাসেম্বলি ভাষা আরও সুবিধা হয়ে গেল উচ্চতর বা হাই লেভেল ভাষা যেটা আমরা ব্যবহার করতে শুরু করেছি অনেক আগেই এখন মেশিন ভাষা বা অ্যাসেম্বলি ভাষা আমাদের সাধারণ যারা প্রোগ্রামার তাদের দরকার নেই যারা কম্পিউটারের উপরে উচ্চতর পড়াশোনা করে গবেষণা করে যন্ত্রপাতি তৈরি করে এটা তাদের জন্য দরকার অতি উচ্চতর ভাষা এটাও ব্যবহার শুরু হয়ে গেছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষাও কিন্তু এখন প্রয়োগ করা হচ্ছে যাই আমরা একে একে আমরা প্রত্যেক প্রজন্মের ভাষা সম্পর্কে জানব প্রথমেই আমরা দেখি যে প্রথম প্রজন্মের ভাষা মেশিন ভাষা আসলে কি এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছ শূন্য এবং এক এগুলোই হলো মেশিন ভাষা মেশিন মানে যন্ত্র যন্ত্র শূন্য এবং এক ছাড়া কিছুই বোঝে না তাহলে এই মেশিন ভাষা হলো কম্পিউটারের নিজস্ব ভাষা এটা হলো মৌলিক ভাষা এই ভাষায় আমরা কী ব্যবহার করব শুধু শূন্য এবং এক এই শূন্য এবং এক লিখে যদি কম্পিউটারকে নির্দেশ দেওয়া যায় তাহলে কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারবে আর সেই জন্যেই শূন্য এবং এক দিয়ে কম্পিউটারের সঙ্গে কিন্তু সরাসরি যোগাযোগ করা যায় যেমন আমরা দুজন যদি মানুষ থাকি যাদের মাতৃভাষা বাংলা বাংলায় কথা বলে আমরা আমাদের ভাবের আদান প্রদান করতে পারবো কিন্তু এখানে যদি একটা চীনা ভাষার মানুষ আসে যে বাংলা বোঝে না বা আমি বাংলা বুঝি চীনা বুঝি না আমরা কিন্তু আমাদের ভাষা আদান প্রদান করতে পারবো না কম্পিউটারের ক্ষেত্রেও তাই হ্যাঁ একজন চীনা মানুষকে তুমি চীনা ভাষায় কথা বলো সে বুঝতে পারবে ঠিক সেই রকম কম্পিউটারকে যদি কম্পিউটারের ভাষাতেই কথা বলি আমরা অর্থাৎ শূন্য এবং এক দিয়ে যদি কোনো সমস্যার সমাধান করতে বলি তাহলে কিন্তু কম্পিউটার সমস্যার সমাধান করে দেবে কাজটা খুব কঠিন কেমন কঠিন আমরা জানব ধীরে ধীরে এই যে মেশিন ভাষায় যে নির্দেশগুলো দিয়ে কম্পিউটারের সাহায্যে সমস্যার সমাধান করা হয় সেটা কিন্তু চার ভাগে বিভক্ত সেগুলো কি কি একটা গাণিতিক গাণিতিক তোমরা জানো গাণিতিকের মধ্যে কি থাকে যোগ বিয়োগ ভাগ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা লোড স্টোর জাম্প এগুলো ইনপুট আউটপুট মানে রিড পড়া রাইট লেখা আর হলো প্রত্যক্ষ ব্যবহার কি আরম্ভ করো স্টার্ট থামো হল্ট আর শেষ করো এন্ড মেশিন ভাষার সাহায্যে যে নির্দেশ দেওয়া হবে তাদেরকে আমরা কয় ভাগে ভাগ করব চার ভাগে ভাগ করব সে চার ভাগটা কি গাণিতিক নিয়ন্ত্রণ ইনপুট আউটপুট আর হলো প্রত্যক্ষ ব্যবহার এবার এসব দেখি আমরা মেশিন ভাষার সুবিধাগুলো কি কি। প্রথম সুবিধা আগেই বলছিলাম এবং এটা খুবই ভালো সুবিধা যে কম্পিউটারের সঙ্গে এই মেশিন ভাষা দিয়ে সরাসরি যোগাযোগ করা যায় কোনো মাধ্যমের প্রয়োজন হয় না আর এই যে মেশিন ভাষায় আমরা যে প্রোগ্রামটা লিখব এই প্রোগ্রামটা রান করতে বা নির্বাহ করতে কোনো প্রকার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না ফলে দ্রুত কাজ করে একটা উদাহরণ দিই ধরো আমি বাংলা ভাষায় কথা বলছি আর একজন চীনা ভাষায় কথা বলে আমরা আমি বাংলা জানি চীনা ভাষা জানি না আর যে চীনা ভাষা জানে সে বাংলা জানে না তাহলে তো আমরা আমাদের মধ্যে ভাবের আদান প্রদান করতে পারবো না তখন কি করতে হবে আরেকজন মানুষকে খুঁজে বের করতে হবে যে বাংলা ভাষা এবং চীনা ভাষা জানে তাহলে আমি বাংলায় কথা বলবো সে চীনা ভাষায় অনুবাদ করে চীনা ভাষী মানুষকে বলবে সে তখন বুঝতে পারবে ঠিক সেই রকম এই যে কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটারের ক্ষেত্রে কি হয় মেশিন ভাষা কম্পিউটার সরাসরি বোঝে চীনা ভাষা কি দুঃখিত অনুবাদ করার দরকার হয় না কিন্তু আমরা যদি মেশিন ভাষা না লিখে অন্য ভাষায় লিখি তাহলে কিন্তু অনুবাদ করার দরকার হয় আর অনুবাদ করতে গেলে সময় বেশি লাগে যেমন বাংলা ভাষার আমি আর চীনা ভাষার আরেকজন এই দুজনের মধ্যে ভাবের আদান প্রদান করতে গেলে আমি যদি একজন অনুবাদক রাখি যে আমার বাংলা চীনা ভাষায় অনুবাদ করে দিবে তাহলে সময়টা বেশি লাগছে না এখানেও সেই রকম আর এই যে আমরা শূন্য এবং একদে লিখছি এর জন্যে কম্পিউটারে কিন্তু মেমোরি খুব কম প্রয়োজন হয় খুব কম মেমরি লাগে তাহলে আমরা মোটামুটি তিনটা সুবিধার কথাই মনে রাখব একটা কম্পিউটারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায় অনুবাদকের প্রয়োজন হয় না যার ফলে দ্রুত কাজ করে আর মেমোরি কম প্রয়োজন হয় অসুবিধা কি অনেক অসুবিধা মেশিন ভাষায় যে প্রোগ্রাম লেখা হবে সেটা কিন্তু সহজে বোঝা যাবে না যেমন ধরো আমরা সংখ্যা পদ্ধতিতে জানি যে কিভাবে পাঁচ লিখতে হয় পাঁচ মনে আছে তোমাদের তিন মিটে লিখলে এটা হলো পাঁচ যদি আট মিটে লিখি তাহলে এখানে আরও পাঁচটা শূন্য দিতে হবে এটা পাঁচ ঠিক সেই রকম এ বি সি ডি প্রত্যেকটা অক্ষরের কিন্তু এরকম বাইনারি আছে এখন চিন্তা করো তুমি যদি বাংলাদেশ কথাটা বাইনারিতে লিখো অর্থাৎ মেশিন ভাষায় লিখো বিয়ের জন্য আটটা শূন্য এবং এক এর জন্য তার পাশে আটটা শূন্য এবং এক যদি আট বিট রেজিস্টার হয় তারপরে এন তার জন্য যদি আটটা শূন্য এবং এক লিখো তাহলে এই রকম বাংলাদেশ লিখতে যদি তুমি পরপর আশিটা শূন্য এবং এক লিখো কেউ বুঝতে পারবে যে ওটা বাংলাদেশ লিখেছ শুধু বাংলাদেশ কথাটার জন্যেই যদি আশিটা শূন্য এবং এক পরপর থাকে শুধু যে লিখেছে সে ছাড়া কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না বুঝা গেছে আর এই শূন্য এবং এক ব্যবহার করে প্রোগ্রাম লেখা যে কষ্টকর বুঝতে পারছো আমরা যদি ইংরেজিতে লিখলাম বি এন জি এল এ ডি ডিএসএইস কত তাড়াতাড়ি হয়ে গেল এখন বিয়ের জন্যে আটটা শূন্য এবং এক এর জন্য আটটা শূন্য এবং এক শুধু বাংলাদেশ লিখতেই তোমার বার কীবোর্ড চাপতে হচ্ছে তাহলে একটা বড় সেন্টেন্স লিখতে বা একটা প্যারাগ্রাফ লিখতে কত কষ্ট চিন্তা করে দেখো আর এই যে এত শূন্য এবং এক লিখছ এটা লিখতে তো সময় লাগছেই আর ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি আর একবার তুমি যদি ভুল করে ফেলো সেই ভুল ত্রুটি দূর করে সেটাকে সংশোধন করা বেশ কঠিন কাজ আর আরও একটা বড় অসুবিধা হলো তুমি এক কম্পিউটারে যে যে মেশিন ভাষাটা ব্যবহার করবে শূন্য এক দিয়ে লিখবে এইটা কিন্তু আর এক কম্পিউটারে চলবে না বোঝো কেমন অসুবিধা এক কম্পিউটারে তুমি শূন্য এবং এক দিয়ে যে প্রোগ্রামটা লিখলে অন্য কম্পিউটারে সেই প্রোগ্রামটা চালাতে পারবে না কত অসুবিধা চিন্তা করো যদি এমন হতো তোমার কম্পিউটারে যে গানটা বাসছে বা অন্যের কম্পিউটারে যে গানটা বাঁচছে তোমার খুব ইচ্ছা হলো সেই গানটা কপি করে নিয়ে এসে তোমার কম্পিউটারে ব্যবহার করবে কপি করে নিয়ে তোমার কম্পিউটারে হচ্ছে না কিন্তু এখন আমরা কি সেই অসুবিধার মধ্যে আছি নাই কিন্তু গানটা যদি নিম্নস্তরের ভাষাতেই করা হতো তাহলে কিন্তু তোমার কম্পিউটারে চলতো না এই জন্যেই কিন্তু এই ভাষাকে বলা হচ্ছে অর্থাৎ মেশিন ভাষাকে বলা হয় নিম্নস্তরের ভাষা তাহলে বুঝতে পারছো মেশিন ভাষার যেমন কিছু সুবিধাও আছে অসুবিধাও কিন্তু বেশ আমাদের মতন সাধারণ প্রোগ্রামারের জন্য এই ভাষায় প্রোগ্রাম লেখা সম্ভবই না এটা দক্ষ প্রোগ্রামারদের জন্য আরও একটা অসুবিধা কি কম্পিউটারের গঠন ভালোভাবে বুঝতে হলে এই ভাষা জানতে হবে এটাকে আমরা একটা সুবিধাও বলতে পারি তুমি যদি কম্পিউটারের গঠন জানতে চাও তাহলে তোমাকে এই মেশিন ভাষা ভালোভাবে বুঝতে হবে এবার আসি আমরা দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ভাষায় এই ভাষা কিন্তু ওই মেশিন ভাষার চাইতে অনেকটাই সহজ এটা আমরা অনেকটা সহজে বুঝতে পারি এখানে বিভিন্ন সংকেতের মাধ্যমে নির্দেশ দেওয়া হয় শূন্য এবং এক দিয়ে না বিভিন্ন সংকেতের মাধ্যমে এই সংকেতকে বলা হয় নেমনিক যেমন দেখো যদি যোগ করতে হয় তাহলে আমাদের লিখতে হবে কি অ্যাড যোগের জন্য লিখতে হবে অ্যাড অ্যাড সংকেত একটা অ্যাডিশান লিখতে হলো না বিয়োগের জন্যে বিয়োগের ইংরেজি সাবস্ট্রাকশান সাবট্রাকশানের জন্য সাব লিখলেই হবে গুণ মাল্টিপ্লিকেশান মানে মাল্টিপ্লাইকে আমরা এমইম লিখলেই হবে ভাগকে আমরা ডিপ লিখতে পারি ঠিক আছে তাহলে অ্যাসেম্বলি ভাষাটা তুলনামূলকভাবে সহজ মেশিন ভাষার তুলনায় এখানে সংকেতের সাহায্যে দেওয়া হচ্ছে যোগের জন্য অ্যাড বিয়োগের জন্য সাব তারপরে গুণের জন্য লিখতে হচ্ছে এমল ভাগের জন্য ডিআইভি আর এই অ্যাসেম্বলি ভাষার প্রত্যেকটা নির্দেশের কয়টা অংশ থাকে চারটি অংশ থাকে প্রত্যেকটা নির্দেশের চারটি অংশ থাকে এই অংশগুলো কি লেভেল অফকোড কোড অপারেন্ড আর হলো কমেন্ট চারটি অংশ কি কী লেভেল অফ কোড অপারেন্ড আর হলো কমেন্ট এই ভাষার সুবিধা কি কী এটা আগেই বললাম যে প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় মানে মেশিন ভাষার তুলনায় অনেক সহজ সময় কম লাগছে তোমার আগের বেলায় মানে মেশিনের ভাষায় অ্যাডিশান অ্যাডিশান লিখতে প্রত্যেকটা অক্ষরের জন্যে আটটা করে শূন্য এবং এক লিখতে হতো আর এখানে আমরা শুধু অ্যাড লিখলেই হয়ে যাচ্ছে তাহলে সময় কম লাগছে ভুল বের করাও খুব সহজ অ্যাড বানান ভুল হলে আমরা বুঝে ফেলতে পারছি যে অ্যাড বানান ভুল হয়েছে এখানে আর সুবিধা বা অসুবিধা দুটোই বলতে হয় এখানে কিন্তু অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় অ্যাডের জন্য এ ডবল ডি লিখলে কম্পিউটার তো এ ডবল ডি বোঝে না কম্পিউটার বোঝে শূন্য এবং এক একটা অনুবাদক প্রোগ্রামের সাহায্যে এই অ্যাডকে শূন্য এবং একে রূপান্তর করে দিতে হয় তবেই কম্পিউটার বোঝে যে অ্যাড করতে বলছে ঠিক আছে এরকম প্রত্যেকটা সংকেত অনুবাদ করে দিতে হয় কম্পিউটারকে প্রত্যেকটা নির্দেশকে অনুবাদ করে দিতে হয় অনুবাদ করে দিলেই কম্পিউটার বোঝে প্রোগ্রাম পরিবর্তন বেশ সহজ অসুবিধা কী এখানে একটা অসুবিধা যে মেশিন সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হয় তাহলে ভালো হয় ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হয় মানে মেশিন মানে কম্পিউটার এটা যন্ত্রনির্ভর ভাষা ঠিক আছে মানে এক কম্পিউটারে তুমি যদি ভাষাটা লিখো মানে এই ভাষায় যদি কোনো সমস্যার সমাধান করো ওই প্রোগ্রামটা আর এক কম্পিউটারে এসে তুমি ব্যবহার করতে পারবে না নতুন করে আবার তোমাকে লিখতে হবে তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী পাঠে আমরা অবশিষ্ট যে প্রজন্মের ভাষাগুলো থাকলো সেই ভাষাগুলো নিয়ে আলোচনা করব এটা অনেকটাই সহজ বিভিন্ন প্রজন্মের ভাষার কথা বলছি তোমরা আর একবার দেখে নিও যদি মনে রাখতে না পারো তোমাদের সকলের জন্য কামনা করে আজকের মতন এখানে শেষ করছি ধন্যবাদ